Hello viewers, welcome to Improving English with Hi, and today I am going to discuss voice change of imperative sentence. আমি আজকে imperative sentence এর voice change নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। ভিডিওটি দারুণ মজার হতে চলেছে। যদি আর কি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন। তো আশা রাখবো যে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে imperative sentence কে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। এক নম্বর হলো যেখানে ওয়ার্ড বা কমান্ড বোঝানো হয়, আর দুই নম্বর হলো যেখানে পারমিশন বা অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝানো হয়। এবার এখানে এই সমস্ত বাক্যগুলোতে প্রত্যেকটাতে কিন্তু পারমিশন বা অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত বাক্যগুলোর কোনো রকম অবজেক্ট নাই, উইদাউট অবজেক্ট। যদি অবজেক্ট না থেকে থাকে তাহলে আমরা ভয়েস চেঞ্জ কী করে করব সেই জিনিসটা আমরা আলোচনা করতে চলেছি। যেমন যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা ঠিক এরকমভাবে করব এই সমস্ত ভয়েস চেঞ্জগুলো, যে ইউ আর অ্যালাউড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড টু, তারপরে বাক্যে যা আছে তাই বসিয়ে দেব। এখানে একটা জিনিস মাথাতে রাখবেন যে অ্যাডভাইস ADVICE এটা হলো নাউন ফর্ম, এটা নাউন ফর্ম, কিন্তু আমরা এখানে ভার্ব হিসেবে ব্যবহার করব। কিন্তু ADVISE এটা হলো ভার্ব ফর্ম, তাই যখন ভার্ব হিসাবে ব্যবহার করব তখন আমরা অবশ্যই এই অ্যাডভাইসটা করব, আর যদি নাউন হিসাবে ব্যবহার করি তাহলে অবশ্যই সেটা হবে ADVICE। এই জায়গাটা একটু মাথাতে রাখবেন, কারণ এখানে অ্যাডভাইসড লিখা আছে আর এখানে অ্যাডভাইস লিখানো আছে। ব্যাপারটা হলো দুটোই আর কি একই জিনিস, কিন্তু একটা নাউন ফর্ম একটা ভার্ব ফর্ম। তার মধ্যে আর একটা জিনিস আমি বলি, যে যদি প্লিজ কথাটা থাকে, অর্থাৎ যদি আমরা স্পষ্ট বুঝতে পারি যে সেই বাক্যটাতে আর কি অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে, অনুরোধ করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা রিকোয়েস্টেড টু করব। যদি বুঝতে পারি অ্যাডভাইস দিচ্ছে তাহলে সেটা অবশ্যই অ্যাডভাইস টু হবে। যদি বুঝতে পারি সেখানে অ্যালাউ অনুমতি দিচ্ছে তাহলে সেখানে অ্যালাউ টু হবে। এই জায়গাটা যেন মাথাতে থাকে। যেমন এন্টার দ্য রুম, এখানে কী করছে, অনুমতি দিচ্ছে, ঘরের মধ্যে প্রবেশ করো, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই ভয়েস চেঞ্জটা কী করব, যে ইউ আর allowed to enter the room, you are allowed to, যে আপনাকে অনুমতি দেওয়া হচ্ছে এই ঘরের মধ্যে প্রবেশ করার। প্লিজ কাম হেয়ার, এখানে প্লিজ আছে, জিনিসটা মাথাতে রাখতে হবে, এবং কোনো রকম অবজেক্ট নাই, তাহলে এখানে রিকোয়েস্টেড টু করব। অবশ্যই ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, এখানে টু অবশ্যই দিতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, যে তোমাকে বা আপনাকে অনুরোধ করা হচ্ছে এখানে আসার জন্য। স্টার্ট রাইটিং, ইউ স্টার্ট রাইটিং, কাউকে পারমিশন দেওয়া, ঠিক আছে। তাহলে কী করবো এখানে, ইউ আর অ্যালাউড টু স্টার্ট রাইটিং, মানে পরীক্ষার ফলে আমরা যদি পরীক্ষা দিতে যাই তাহলে যারা এক্সামিনার থাকে তারা কিন্তু স্টার্ট রাইটিং, লিখতে শুরু করুন, ঠিক আছে, মানে আপনাকে অনুমতি দেওয়া হলো যে এবার আপনাকে এই কাজটা করার অনুমতি দেওয়া হলো, সেই অনুমতির ক্ষেত্রে আমরা কিন্তু অ্যালাউ থেকে অ্যালাউড করব, ঠিক আছে। তারপরে সিং সুইটলি, মিষ্টি সুরে গান করো, ঠিক আছে। তাহলে এখানে কী করছে, এখানে হয়তো কাউকে রিকোয়েস্ট যদি হয় তাহলে অবশ্যই সেটা রিকোয়েস্টেড বোঝাবো, ঠিক আছে, বা হতে পারে এখানে অনুমতি, হ্যাঁ, মানে স্পষ্টতই কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তাই যদি স্পষ্টতই কিছু বোঝা না যায় তাহলে কিন্তু আমরা কী করব, যাই কিছু করি না কারণ এখানে অ্যাডভাইস বা অ্যালাউ বা হয়তো রিকোয়েস্ট সেটাই কিন্তু এখানে হবে, বা এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু যে কোনো একটা করব। ইউ আর অ্যালাউ টু সিং সুইটলি, বা যদি বুঝিয়ে যদি এরকম হয় যে না এখানে এই বাক্যর দ্বারা হয়তো কোনো রিকোয়েস্ট বোঝানো হচ্ছে, তাহলে আমরা এখানে ইউ আর রিকোয়েস্টেড টু এটুকু করতে পারি। যদি আমরা বড় সিঙ্গারকে কথাটা মানে বড় সিঙ্গারের ক্ষেত্রে আমরা তাদেরকে তো সবসময় কী করবো, রিকোয়েস্ট করব, তখন কী হবে, ইউ আর রিকোয়েস্টেড, যদি শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং এদেরকে যদি আমরা বলে থাকি তাহলে অবশ্যই কী করবো, যে ইউ আর
requested to sing sweetly. No smoking. Mojar acta voice change. Thik ache? No smoking. Ekhane no smoking here. Ekhane kono smoking cholbe na by smoking kora hobe na. Thik ache? Ei jayga tate voice change ta ektu bhalo hobe dekhben. Je you are not. You are not. Not ta dite hobe jehetu no ache ekhane no hobe na. Thik ache? Not hobe. You are not allowed to smoke here. To smoke here. এটাকে এরকম ভাবে করতে হবে no entry যদি লেখা no entry you are not allowed to entry ঠিক আছে to no to enter no entry to enter হবে এখানে ঠিক এরকম ভাবে no smoking এ voice you are not allowed to smoke here এরকম হবে write as soon as possible যত তাড়াতাড়ি সম্ভব লিখে ফেলুন ঠিক আছে তাহলে এখানে কি করতে পারি অনুমতি হলে অবশ্যই allow উপদেশ হয় তাহলে কিন্তু advice এখানে আমরা করব advice You are advised to write as soon as possible. যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে মানে advice দেওয়া হচ্ছে লিখে ফেলুন. Please come to my office. এখানে please আছে মানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে বাক্যটার দ্বারা কি হচ্ছে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ বোঝানো হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা না এলাউ করব না অ্যাডভাইস করব এই ক্ষেত্রে কি যখন আমরা পরিষ্কার বুঝতে পারবো তখন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে রিকোয়েস্টেড করতে হবে এখানে ইউ আর রিকোয়েস্টেড টু কাম টু মাই অফিস টু মাই অফিস একটা টু এখানে একটা টু বসলে ভাবটাকে নন ফাইনাইট করার জন্য আর একটা টু কোনো একটা গন্তব্যস্থলে বোঝানোর জন্য ঠিক আছে তো তারপরে এনজয় ইওর সেলফ এনজয় ইওর সেলফ এখানে তোমরা তোমাদের মতো করে এনজয় করো ঠিক আছে আনন্দ উপভোগ করো ঠিক আছে তাহলে এই জায়গাটায় কী করবো এখানে কিন্তু অনুমতি দিচ্ছে তাহলে এক্ষেত্রে হবে ইউ আর অ্যালাউড টু enjoy yourself yourself ব্যাস তাহলে আজকে আমরা কি শিখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের সেই সমস্ত ভয়েস চেঞ্জ যে ভয়েস চেঞ্জগুলো আর কি কোনো রকম অবজেক্ট থাকবে না তার সাথে সাথে সেই সমস্ত ভয়েস চেঞ্জ যেখানে আর কি যে ভয়েস চেঞ্জের দ্বারা বা যেই সেন্টেন্সে কোনো পারমিশন বা অ্যাডভাইস বা রিকোয়েস্ট বোঝানো হয়ে থাকে কিন্তু কোনো রকম অবজেক্ট থাকবে না তখন কিন্তু আমরা ইউ আর অ্যালাউ বা ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর রিকোয়েস্টেড টু যে কোনো একটা দিয়ে আমরা করব যদি প্লিজ থেকে থাকে তাহলে অবশ্যই আমরা ইউ আর রিকোয়েস্টেড টু করব অর্থাৎ আমি এইটুকু বলতে চাইছি যদি এরকম বোঝানো হয়ে থাকে যে এখানে পারমিশন দিচ্ছে তাহলে এখানে অ্যালাউ হবে যদি অ্যাডভাইস দেয় এরকম মনে হয় তাহলে অবশ্যই সেটা অ্যাডভাইসড হবে বানানটার দিকে একবার লক্ষ্য রাখবেন আর যদি রিকোয়েস্ট বোঝানো হয়ে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্টেড হবে এই জায়গাটা আর কি আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম কারণ এইগুলোতে বইগুলোতে সেভাবে এইরকমভাবে আলোচনা করা নেই যেখানে আর কি আমরা খুব কনফিউজড এই জায়গাগুলো নিয়ে তো এগুলো অনেক খেটে আর কি তৈরি করেছি আমি আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তার সঙ্গে সঙ্গে ভিডিওতে লাইক দিতে কখনোই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও